তরল মাদকসহ গ্রেপ্তার এক দুষ্কৃতি বৃহস্পতিবার রাতে গায়ঘাটা জলেশ্বর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ তরল মাদকসহ এক দুষ্কৃতিক গ্রেপ্তার করল গোবরডাঙ্গা থানার পুলিশ ধৃতের নাম আরাবুল মন্ডল পুলিশ সূত্রে জানা গেছে অতীতে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ গাইঘাটার জলেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সাড়ে পাঁচ লিটার মাদক উদ্ধার হয়েছে শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড গোবরডাঙ্গা